রাত আজকে প্রায় 12টা বেজে গেছে আর যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা মানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে নরমালি এত রাত পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে না 11টা ক্লোজ হয়ে যায় আমরা বেরি হইছি 11টা 40-এ এখন বাসার দিকে যাচ্ছি গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকাল থেকেই আমি অনেকটা বিজি ক্যামেরা ধরার সময় পাইনি কারণ প্রিয়র এক্সাম ছিল তো প্রিয়রকে এক্সাম দেওয়া মানে সকাল থেকে প্রিয়র পিছনে লেগে থাকা যে প্রিয় একটু লেখো এক্সামের আগে একটু না লিখলে দেখা যায় এক্সামের সময় বানানে ভুল করে এসেই তো তার সাথে চিল্লাইতে চিল্লাইতে সকালবেলাটা আমার পার হয়েছে যাই হোক এক্সাম শেষ টেস হয়েছে এখন আমার আরবি মিস আসছে আরবি মিসের কাছে পড়া শেষ করবো এখন কি রান্না বান্না করবো তাই দেখতেছি খালা কাটাকাটি করে দিয়ে গেল আর প্রিয় যে এক্সাম দিয়ে এখন সে এখন গেমস নিয়ে বসছে কি প্রিয় কেন এই ঘরে আসছো হ্যাঁ পানি খেয়েছো ভাত খেয়ে মা হ্যাঁ তোমার শরীর ভালো থাকবে না কেউ পোলাও কেউ পোলাও রোস্ট রান্না করতেছে স্মেল পাচ্ছি এগুলো ঠিক না মানে এই দুপুরবেলা মানুষজন রান্না বান্না করে আমার ফ্রিজ অবশ্য আছে আমি চাইলে নামায় গরম করে নিতে পারি অ্যারাবিয়ান খাপসা আছে কি যেন বলতে গেছিলাম আইসক্রিম খাবো এখন আর রসুন বাটা প্রায় শেষ হয়ে গেছিলো প্রায় শেষ হয়ে যায় না রসুন অনেকগুলো ছিল তো ভাবলাম যে শুকায় যাবে কাটায় ফেলি এক বক্স রসুন বাটা মাত্র শেষ হয়েছে আর এক বক্স আছে কাটায় ফেলি তাহলে রসুন কেটে দিয়ে গেলো পেঁয়াজ কেটে দিয়ে গেলো আছে কি রান্না করব দেখি পেঁপে আছে ফ্রিজে বললাম সবজি হয়ে যাচ্ছে পেঁপে আর এই যে করলা ভাজি আর প্রিয় বাবা ওই দিন চালটা নিয়ে আসছিল খালারে বললাম খালা কেটে দিয়ে যান আমি একটু দিয়ে দেখি আচার বানাইতে পারি কিনা আমি এর আগে কখনোই আচার বানাই নেই তো অল্প একটু দিয়ে টক রান্না করবো বাকিগুলো দিয়ে আচার বানাই ফেলবো আমরা ছিল আমরা কেটে দিয়ে গেলো খালা আমরা খাচ্ছিলাম আচার খাবো আমরা কথা বলে গেছিলাম আমরা তো এই দুপুর বেলা আমরা খেতে ভালোই লাগে আমরা ফ্রিজে থাকতে থাকতে দেখি আমরা নষ্ট হয়ে গেছে কাটাকাটি সব গুছিয়ে দিয়ে গেলে না রান্না বান্নার ময়না লাগে না তখন দিয়ে দিছিল ভাগ্নের বিয়ের পিঠা আমি যেগুলো ঘুরে পাকাবো সেই সুযোগই হচ্ছে না সুযোগ সময় খুব মানে আলসেমিও হচ্ছে মানে আলসেমির কারণেও করা হচ্ছে না তো আজকে ভাবতেছি গুণ যেহেতু নামাইতেই হবে আর চালতার জন্য এই ফাঁকে আমি পিঠাগুলো ভেজে ফেলবো পিঠাগুলো খাওয়া হবে এই যে পিঠাগুলো আপা হালকা একটা ভাজা দিয়ে আমাকে দিয়ে দিছিল নামাই নিলাম একটু করে গুড় নামাই নি ভাজা দিয়ে করবো আর বাকি গুড়টা দিয়ে চালটা প্রসেস করবো এই আমরা সিজনে দুপুরবেলা মানে টক জাতীয় জন্য যে কোনো জিনিস কাঁচা আম হোক আমরা হোক দুপুরবেলা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে এর বাবা রেগুলার আমরা আনতেছে কিন্তু সেই অফিস থেকে আসার পর আমরা দেখা যায় বাইরে যাই বাসায় আসার পর তার আমরা খাওয়া হয় না 12টা 1টা বেজে যায় তো তখন কেন আমরা খাওয়া হয় এখন ব্লেন্ড করবো না খেতে ফ্রিজে রেখে দেবো আর রসুনের প্রসেস আরেকটা বলি আপনারা রসুন কেটে সাথে সাথে কিন্তু ব্লেন্ড করবেন না সাথে সাথে ব্লেন্ড করলে অনেক সময় লাগে অত মিহি হয় না আপনারা যদি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখেন 2-3 ঘন্টা তারপরেও মিহি হয় আর নর্মালি ফ্রিজে রেখে দিতে পারেন এটা খুব ভালো হয় আগের দিন ফ্রিজে রেখে পরের দিন যদি ব্লেন্ড করেন তো একদম মিহি হয়ে যায় এটা আমার অভিজ্ঞতা তো আমি দেখা যায় কাটায় রাখি পরবর্তীতে যে কোনো এক সময় সুযোগ মতো ব্লেন্ড করে ফেলি যখন দরকার হয় তো এটা যদি আমি রেখেও দিই আমার অলরেডি আরও এক বক্স আছে ফ্রিজে বাটা ওটা শেষ হলে পরে হয়তো বা ব্লেন্ড করে নেবেন ভাবছিলাম আজকে ব্লেন্ড করে ফেলবো পরে মনে হলো না ফ্রিজে রেখে দিই যেহেতু এটা আবার ফ্রিজে যেতে হবে ভিজানোর সময় না না যাই ফ্রিজে রেখে দিই তাহলেই হয়ে যাবে ট্যাংরা মাছ নামাই নিলাম ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো প্রিয়কে এখন ঘুম পাড়াবো প্রিয় ফ্রিজে আসো আজকেও সন্ধ্যার পরে মনে হয় আমরা একটু বের হইতে পারি যাই প্রিয় তুমি ট্যাং খেয়ে বদল ক্যাপটা খোলা রাখছো কেন এটা কি ধরনের কথা প্রিয়
সব গুছানো ছিল আমি জাস্ট একটু ওই ঘরে এডিটিং এ বসছি প্রিয় এক সব একাকার করে ফেলছি যে ট্যাঙ্কে ট্যাঙ্কের ক্যাপটাও লাগাই নাই প্রিয় পুরো ট্যাঙ্কটা দুই দিনও ইয়ে হবে না নষ্ট হয়ে যাবে এটা কোনো কথা না খুব ব্যাড ম্যানার প্রিয় সন্ধ্যা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা রান্না কমপ্লিট করলাম প্রিয় বাবা বলছিল যে এসেই বের হয়ে যাবে আমরা আজকে স্পেশাল একটা চা খেতে যাচ্ছি বালির উপরে মানে গরম বালির উপরে মনে চাটা বানায় রাজা চা রাজা চালার লোকটার নাম রাজা নর্মালি এটা মনে হয় তার কিস চা তার কিসে কিস্তিতে মেবি এইভাবে চা বানায় দেওয়া হয় এমন কিছু একটা হবে আমি শিওর না সো এয়ারপোর্টের দিকে সেই চাটা পাওয়া যায় তো ওই দিকের উদ্দেশ্যে এখন বেরোচ্ছি প্রিয় বাবা আসছে সে ফ্রেশ হচ্ছে তারপরে বের হয়ে যাবো তাড়াতাড়ি করে মাছ ভাজতে গিয়ে যে বের হবো আমার এখানে তেল পড়ছে যে লাল হয়ে গেছে এই বলে এই জায়গাটা লাল হয়ে গেছে একটু পরে হয়তো বা ফুলে যাবে দুই জায়গায় পড়ছে এখানেও গলায়ও সেদিনও তেল পরে এই যে এই যে এই জায়গাতে তেল পরে হাত নষ্ট হয়েছে সেদিনও বাইরে যাবো তাড়াহুড়া করে মাছ ভাজতে গিয়ে তাই হয়েছে আজকেও তাড়াহুড়া করে আজকে অনেকটা এতক্ষণ আইস আইস দিয়ে রাখছি প্রিয় এতক্ষণ আইস দিয়ে রাখছি তো আইস দিলেই কি হাতের জ্বলাটা কমতেছে না এই তো আমি রেডি প্রিয় মাথা আসো আসো মাথা আসো দিই আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট রেল স্টেশনের দিকে যাব প্রিয় মাস্ক নাও তাড়াতাড়ি করে ভালো লাগে জন্য আমার মাস্ক তোমাকে বসতে লাগে আমার জানার মতো এটাই চিটাগং এর মেজবানি খাবার একমাত্র দোকান আশেপাশে আরো থাকতে পারে কিনা আমি জানি না তো এটা ফুল ব্লগ আমার ফুলন ব্লগ করে দেখে আপনারা দেখেন আমি খাওয়া দাওয়া করে অর্ডার দিয়ে ফেলছি আমরা মেজবানি খাচ্ছি ঢাকার মধ্যে আসলে এই প্রথম আমার মেজবানি খাওয়া ঢাকার মধ্যে খাই নাই চিটাগং গিয়ে খাওয়া হয়েছিল কিন্তু এক দুইবার খেয়ে আসলে মেজবানের কেমন টেস্ট আর আমার উনি উনি নাকি মেজবান দুইবার খেয়েছে মানে রিয়েল মেজবান ফাংশন যেটা হয় দেখি সে এখন বলবে কেমন আমরা বললাম যে এটা ডিটেলস ব্লগ কিন্তু আমার ব্লগ চ্যানেলে আপনারা দেখতে পাবেন সেখানে গিয়ে দেখেছেন আপনি বিরিয়ানি আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এর আগে কখনোই খাই নাই এটা চিটাগং এর স্পেশাল একটা খাবার দেখতে খিচুড়ির মতো খিচুড়ির মতো প্রতিদিন রাতে আমাদের বের হওয়া হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় যাচ্ছি রাত প্রায় 11:30 নাকি প্রায় 12:00 রাত আজকে প্রায় 12:00 হয়ে গেছে আর যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা মানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে নর্মালি এত রাত পর্যন্ত রেস্টুরেন্টটা খোলা থাকে না 11:00 ক্লোজ হয়ে যায় আমরা বেরিয়ে হয়েছি 11:40 এখন বাসার দিকে যাচ্ছি প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে উপরে উঠি লিফ্টে সব অফ হয়ে যায় গেটও ক্লোজ করে দেয় তো গেটের চাবি থাকে আমাদের কাছে আজকে চাবি না আনো তাহলে না বাবা নিয়ে আসছি বাসায় গিয়েই শুয়ে পড়বো ব্লগ এই জায়গায় শেষ করে দিচ্ছি গুড নাইট আল্লাহ হাফেজ বাসায় গিয়ে কিছু খাবো না আমি তুই যে তোমার জন্য আগে নিবি যে নিয়ে নিয়েছি এটা খাবা প্রিয় টেনশনে পড়ে গেছে আজকে এখানে রাখলে বিরিয়ানি টেম্পারেচার ভালো লেগেছে অনেকটাই খেয়ে নিচ্ছে না প্রিয় আগামী দিন ফ্রাইডে তো আমাদের একটা সুন্দর একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান দেখা যাক যাওয়া হয় কি না যদি সুস্থ থাকি তাহলে হয়তো যাবো ব্লগ এই জায়গায় শেষ করে দিচ্ছি বাসার কাছাকাছি চলেও আসছি গুড নাইট আল্লাহ হাফেজ এই যে রাস্তা পুরো ফাঁকা আমরাই সুমশান ঢাকা শহরে আমরা রিকশায় চলে বেড়াই এখন ওয়েদারটা ভালো তো গরমও না ঠান্ডাও না রাতের বেলা বাবা বাবা বাবা
মানে টিটু বাবা আল্লাহ হাফেজ বুড়ু বুড়ু বুড়ু